প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুস সামাদের অপসারণের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন ধামরাই উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীরা। রোববার ধামরাই উপজেলার পরিষদ চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা শিক্ষা অফিসার কামরুন নাহার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ লিয়াকত হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আইয়ুব খান সহ অনেকেই। এ সময় তারা ডিজিকে পদত্যাগ করতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে তার পরিবর্তে একজন শিক্ষা বান্ধব ও অভিজ্ঞ কর্মকর্তাকে পদায়নের দাবি জানান।